সেত্রাঙ্গের তাণ্ডবে 15 জনের প্রাণহানি, ব্যাপক ক্ষতি হয়েছে ঘরবাড়ি ও গাছপালায়, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ঘূর্ণিঝড় সেত্রাঙ্গে 419টি ইউনিয়নের 10,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। চট্টগ্রামের মিরসরাইয়ে উপকূলে থাকা ড্রেজার ডুবে 8 শ্রমিক নিখোঁজ। সেত্রাঙ্গের প্রভাবে দেশে প্রায় 80 লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নেপাল ও ইরানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস। খাতুনগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠানে প্লাবনের পানি, জোয়ারের পানিতে তলিয়ে গেছে শতাধিক আড়তের পণ্য, স্লুইস গেট নির্মাণের দাবি ব্যবসায়ীদের। বিশ্ব পরিস্থিতি অনুধাবন না করে বিএনপি সরকারের অন্ধ সমালোচনায় ব্যস্ত, মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৃষ্টিপাতে জলাবদ্ধতা সরকারের মেগা উন্নয়নের ফল। 10 ডিসেম্বর যে কোনো মূল্যে ঢাকায় স্মরণকালের সবচেয়ে শান্তিপূর্ণ মহাসমাবেশ সফল করার প্রত্যয় বিএনপি নেতাদের, বললেন বাধা দিলে দায় সরকারের। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপি জামাতের খায়েশ হয়েছে 10 ডিসেম্বর সবাইকে তাড়িয়ে দিয়ে তারা ঢাকা দখল করবে। 14 দলকে আরও শক্তিশালী করে বিএনপি জামাতের অপরাজনীতি মোকাবেলার প্রস্তুতি নেওয়ার আহ্বান জোট নেতাদের। দ্রুত সময়ের মধ্যে চলমান মহাপ্রকল্পগুলো বন্ধ না করা হলে অচিরেই দেশে দুর্ভিক্ষ দেখা দেবে, আশঙ্কা জিএম কাদেরের। শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা মামলায় ফাঁসানো জজ মিয়াকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, হাইকোর্টের রুল জারি। বিআরটিএর চলমান উন্নয়ন কাজের ধীরগতির কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট বেড়েছে, জনদুর্ভোগ। অবসরে পাঠানো হল জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আক্তার হোসেনকে। যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক, ট্রাস প্রশাসনের ভুল সূত্রে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবেলার অঙ্গীকার। পশ্চিম তীরে গুলি করে 6 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলতে টাইগাররা এখন সিডনিতে। জমকালো আয়োজনে উদযাপন হল ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমণির জন্মদিন। কোনো সাক্ষ্য প্রমাণ হাজির করতে না পারায় পর্নোগ্রাফি মামলায় গায়ক ইলিয়াস ও তার স্ত্রী সুবাহকে অব্যাহতি দিয়েছে আদালত,